মানে আমাদের ফ্যামিলিতে একটা আর্ট কালচারের ব্যাপারটা ছিল। আমার মা তো টেপা পুতুল বানাত, সেগুলো উদ্বুদ্ধ হয়েছি। মা গান বাজনা খুব পছন্দ করতেন, সেটা থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আসলে প্রথম দিকে আমি আমার ভাবনাটা ছিল যে যেটা নাকি মাস্টার্স করতে গেছিলাম, তখন আমাকে বলা হলো যে তুমি ভুলে যাও সব, সেটা তুমি মাস্টার মানে ডিগ্রিতে করেছো সেটা ভুলে যাও। আমরা যেরকম আর্ট কলেজে মানে এখানে ফার্স্ট ইয়ারে থেকে স্কেচ খাতা নিয়ে ড্রয়িং করতাম, বিভিন্ন স্টেশনে যেতাম, বিভিন্ন লেনে যেতাম, বিভিন্ন ধরনের স্কেচ করতাম, ফিগার স্টাডি করতাম। তা উনিও বললেন যে তোমাকে স্কেচ খাতা কিনে এইটা করতে হবে। তো তখন আমি ল্যান্ডস্কেপের উপরে ওখানে যে বড়দাতে একটু স্লাম টাইপের জায়গা আছে, খুব সুন্দর বিউটিফুল স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার ব্যাপারটা সেটা তো আমার ছোটোবেলার থেকে আছে। কারণ আমি তো ছোটোবেলাতে আমি যে বিল্ডিংয়ের মধ্যেই বড় হয়েছি। বক্তব্য আসা উচিত আমার পেন্টিং, শুধু নেচার নিয়ে সব কিছু, আমার অস্তিত্ব কোথায়, আমি কীভাবে আমি নিজেকে প্রতিষ্ঠা করছি, কীভাবে আমি স্ট্রাগল করছি। বিয়ে হলো 84 আমার, তারপরে 1-2 বছর পরে বাচ্চা এলো, তো সব কিছু মিলে তখন কিন্তু স্ট্রাগল লাইফটা ছিল। তখন মানে যে সেই পরিমাণ অর্থে যে টাকা পয়সা পাওয়া যেত এবং সেইভাবে স্বচ্ছলতাটা সেটা ছিল না কিন্তু। আমি নিজেকে নিয়ে প্রথম মানে চিন্তা করি যে আমি কি চিন্তা করছি, আমি কে। তখন বেশ বড় বড় দুটো পেন্টিং করা হয়েছে। সেই সময় ফ্রান্স আর্কিটেক্ট মানে আর্ট ক্রিটিক জেরার জি গুয়েরা উনি আসলেন, আমাকে বললো যে দেখো তুমি এত সুন্দর ছবি আঁকো বাংলাদেশে, তুমি এত ভালো ছবি আঁকো, আমি তো খুব বিমোহিত তোমার ছবিতে। তো যাই হোক, আমি বিশ্বাস করি তুমি টুডে টুমোরোকে ইউরোপ মানে অ্যাওয়ার্ড পাবে। তারপরে আমি ন্যাশনালেও পেয়েছি 3-4 বার পুরস্কার, তারপরে অনারেবল পেলাম এশিয়ানে, অনারেবল পেলাম, তখন উনি আসতেন, এসে আমার ছবি দেখে খুশি হয়ে গেছে। ওরে আর তোমাকে বলেছিলাম না যে তুমি পাবে, হ্যাঁ তুমি পাবে, তুমি গ্র্যান্টটাও পাবে কিন্তু। এবং তারপরে 2 বছর পরে গ্র্যান্টটা পেলাম। তো যাই হোক, কোনো একদম মতো মানুষের সান্নিধ্য আমার নিজেকে আমি নিজের মধ্যে একটি কনফিডেন্স নিয়ে আসছে। তো অ্যাকচুয়ালি আমাদের দেশে তো বাঁচতে গেলে গ্যালারি কেন্দ্রিক বাঁচা, তারপরে কালেক্টর কেন্দ্রিক বাঁচা, অনেক রকম বাঁচার ব্যাপার আছে। তো সেই জিনিসগুলোতেই আমরা আসলে ডুবে গেছি সবাই। মানে আমাদের দেশে কিন্তু যথেষ্ট প্রতিভাবান এবং ইয়াংদের মধ্যে অনেক প্রচুর সম্ভাবনা ব্যাপারটা আছে, কিন্তু তারা স্ট্রাগলিং লাইফের জন্য তাদের সমস্ত কিছুর জন্য আসলে তারা কনসিডারটা করছে। তবে একটা মানসিক অবস্থানের মধ্যেও কালারটা কিন্তু থাকে। অনেক সময় দেখা যায় যে কালার আসছেই না, ব্রাইট কালার আসছে না, তার মানে হচ্ছে সে একটা
এমন একটা অবস্থানে আছে যে যে অবস্থানটার মধ্যে আনন্দ খুঁজে পেতে উনি খুব কষ্ট পাচ্ছেন এবং ওই বেদনাটাকে উনি প্রকাশ করতে চাচ্ছেন। আমার কথা ছবি ভালো আঁকছে এবং তার মধ্যে কিছু রস আছে, তার মধ্যে তো বোঝার আছে, তার মধ্যে চিন্তা আছে, সেই ছবিগুলো আমার ভালো লাগে। যারা বর্তমান প্রজন্মে যারা মডার্ন কনসেপ্ট নিয়ে আঁকছে তাদের ছবি তো ভালো লাগে। বাংলাদেশের আমিনুল ইসলাম আমার ফেভারিট, কিন্তু সেই অর্থে অন্যান্যরা আমার এত ফেভারিট না, কারণ আমিনুল ইসলাম ছিল ভার্সাটাইল প্রতিভার অধিকারী এবং রিয়াল অর্থে পেইন্টার, ইব্রিয়াও বলতে পারেন ছিল বা আরো অনেকেই ছিল, আমি বলবো না তারা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তার যে ছবি সেটাকে আমার খুব আত্মস্থ। কারণ রিয়েলিটিটা আমার কাছে এমন একটা মনে হয় যে এইটাকে আমি সুপার রিয়েলিজমের মধ্যে নিয়ে যে আমি চিন্তা করতে পারি একরকম, যেটা করেছে মার্শাল এখন বা আরো অনেকেই করেছে, কিন্তু আমি মনে করি যে আমি তো অথবা পিকাসো করেছেন যে কিউবিক স্টাইলে, পিকাসো একটা স্কুল, হ্যাঁ, বা ফবিস আর্টিস্ট মাতিস করেছে, তো মাতিসের রং হয়তো ভালো লাগে আমার, কিন্তু মাতিস যে ভেঙে চুরে কাজ করছে এক ধরনের, যেটা নাকি পার্সিয়ান আর্টের থেকে বা ইন্ডিয়ান আর্ট থেকে উদ্ভূত হয়ে উনি করেছে, তো সেই জিনিসগুলো এক জিনিস। আবার আমি যখন করছি তখন কিন্তু আমি রিয়েলিজমের মধ্যে আছি, আমি কিন্তু ওই ঠিক অর্থে পুরো কিউবিস্টিক ধরনের করছি, কারণ আমি মনে করি যে কিউবিজম ডিফারেন্ট স্কুল, ওটাকে কপি করা মানে এটার কোনো মানে নেই আমার আমার ব্যক্তিগত মত আর কি। সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে সেরকম ম্যাগাজিন নেই, আমাদের এখানে সেরকম পাবলিসিটি নেই, আমাদের এখানে মানে প্রমোশন বলতে খুব মানে স্বজন প্রীতিতে আছে, এবং এখানে কতগুলো ব্যাপার আছে যে যারা নিউট্রাল প্ল্যাটফর্মে থেকে চুপচাপ ছবি আঁকতে পারে তাদের জন্য বর্তমান সময় নয়। তো এখন কথা হলো যে সব কিছু হয়ে গেছে এখন একটু অন্যরকম, যার জন্য সব কিছুর কিছুর মধ্যেই আমি মনে করি যে এক ধরনের যেন কীরকম একটা অভাব হবে। সত্যি কথা যদি বলি কী জানি একটা কিসের মধ্যে আমরা বিক্রি হয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, কাজ করছি না এখন, কেউ যদি বলে যে আপনি তো মানে পেন্টিং করছেন না, এখন আর্টিস্ট শুধু যদি পেইন্টাররা যদি পেন্টিংই করে সেটি কি কাজ হলো? তা তো না, আমি অয়েল প্যাস্টেলে করছি, আমি চারকোলে করছি, তারপরে বিভিন্ন জায়গায় আর্ট ট্রিপে যাচ্ছি, বাইরে যাচ্ছি, সেখানে কাজ করছি, হ্যাঁ, এই বয়সে মোটামুটি যতটুকু করার তা তো করেই যাচ্ছি। আর এখন তো ওই যে একটা ছবি আঁকবো, এই যে পেইন্টিং ড্রয়িং এখানে আছে আঁকবো।